السلام عليكم ورحمة الله. عليكم السلام الحمد ورحمة لله الله. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা প্রত্যেকে এই দোয়াটা পড়তে পারি, এটা মুসা আলাহ সাল্লাম পড়েছিলেন। মুসা আলাহ সাল্লামের দোয়াটা আল্লাহ তাআলার কাছে করেছিলেন, সূরা তহার মধ্যে আসছে। যখন তাকে বলা হলো যে তুমি যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, তখন তিনি ভয় করেছিলেন যে কথা বলতে সমস্যা, কথা জড়তা আছে, তার মুখে সমস্যা ছিল। এই দোয়াটা আমরা সবাই পড়তে পারি যাতে আমাদেরও জড়তা দূর হয়ে যায়। রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকুদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জি, আমরা চেষ্টা করলে কিন্তু একটু করে মানে বুঝতে পারবো। রব্বি মানে হে আমার রব, ইশরাহ সরাহা ইয়াশরাহু, ইশরাহ সরাহা ইয়াশরাহু, ইশরাহ ইশরাহ মানে সরা করে দাও, ইশরাহ সদরি আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, ইশরাহ সদরি। যে একটু করে আমরা বুঝলাম আজকে ইশরাহ, এটা তো আমরা চিনতে পারি, সরাহা সরাহাত সরাহতা সরাহতি সরাহতু, ইয়াশরাহু তাশরাহু 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 তাশরাহিনা আশরাহু, ইশরাহ ইশরাহি লা তাশরাহ লা তাশরাহি, রব্বিশ রহলি রব্বির সাথে মিলিয়ে রব্বিশ রহলি আমার জন্য আমার বক্ষকে কি করেন, রব্বিশ রহলি সদরি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দেন। জি, তো আমরা কোন সুরাতে আছে? সুরা তহা, সুরা নম্বর সুরা নম্বর বিশ, বিশ নম্বর সুরা, সুরা তহার মধ্যে আছে এটা। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি আজকে পড়া, এবার ওটা একবার পড়ে আমরা পরবর্তী বাবে চলে যাব। তো প্রথমে একজন পড়েন। আচ্ছা, হুসান আহমেদ ভাই প্রথমে পড়েন। হুসান আহমেদ ভাই, কল আল্লাহ তাআলা থেকে। হুসান আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আপনারা মনে হয় আমার একটু কম আসতেছে, বুঝতেছি না। আমি শুরু করবো, আমার আসলে ছাত্র পড়াশোনা করতেছি, একটু আওয়াজ হইতেছে। জি আচ্ছা, তাহলে ওরা পড়াশোনা করুক, শেষ করুক, তারপরে ইয়ে করেন। আচ্ছা, আসফাবুল ইসলাম ভাই, আসফাবুল ইসলাম ভাই। জি জি বলেন। قال الله تعالى في القرآن জি আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, না তার কোরআন তো নয়, তার কোরআন তো বলা নাই, শুধু কোরআনে, কোরআনে বলেছেন, তাহলে হতো ফি কুরআনিহি হতো, যদি তার কোরআন বলতেন তাহলে ফি কুরআনিহি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জি ইকতারাবাতি সাআতু কিয়ামত নিকটবর্তী, নিকটবর্তী হয়েছে, নিকটবর্তী হয়েছে, ইয়াফতাসিমুল তিফলু ফি হিতমি উম্মিহি, জি শিশুটি তার মায়ের কোলে হাসছে, জি হাসছে, মৃদু হাসছে, ইয়া ওয়ালাদা জয়নাবা, জি মাশাআল্লাহ, মৃদু হাসছে, ইয়া ওয়ালাদা জয়নাবা, হে জয়নাবের ছেলে, ইকতাসিল ইকতাসিল কুল্লা ইয়াউমিন, প্রতিদিন গোসল করো, জি ওয়া ইসহাফি নাহারি ওয়ালা তাস ওয়ালা তাস ওয়ালা তাবতাঈদু ওয়ালা তাবতাঈদু আনিশাতিঈ ওয়ালা তাবতাঈদ, সাঁতার কাটো, ওয়ালা তাবতাঈদ হবে ওখানে, জি তাবতাঈদু বললে তো ফেলে মুদারে হয়ে গেল, এটা নাহি হওয়ার কারণে ওয়ালা তাবতাঈদ, নাহি নাহি, হ্যাঁ। আর ওখানে হবে ইসবাহ, নদীতে ইসহাব হয়ে গেছে, ইসবাহ সাঁতার কাটো, ওয়ালা তাপ্তা এদে আনিশাতি, এবং
তীর থেকে দূরে যেও না জি বা দূরে যেও না। ইবতাআদা যাওরাকু আনিশাতিঈ, জি সাতই নৌকাটি নৌকাটি তীর থেকে দূরে গিয়েছে। আচ্ছা দেখেন যে সাতই যেটা লাস্টে এটা কিন্তু হামজা, এটা আইন নয়, এটা হামজা, সাতই ই হবে, শুধু ই বলা যাবে না, সাতই সাতই। সাত সাতই জি ফাক ফাক রিকল ফাক রিকল যাও রাখু মা সাহেবিহি সাহেবিহি, জি তাই নৌকাটি তার সাথী সহ ডুবে গেল। জি সাথী সহ বলতে তার যাত্রী সহ। জি তারপরে লা, লা তাকতারিবি, লা তাকতারিবি ইয়া ফাতিহাতু, ইয়া ফাতেমাতু, ওটা মিম, ইয়া হে ফাতিহা, ফাতেমাতু, হে ফাতেমা, ইয়া ফাতিমাতু, লা তাকতারিবি ইয়া ফাতিমা তু হে ফাতেমা মিনান নারী, হে ফাতেমা তুমি আগুনের নিকটবর্তী হয়েও না। জি মাশাআল্লাহ। ইকতারাবা হাজাত তিফলু মিনান নারী জি ওয়া ফা ফা ফাহতারা ফাহতারাফাত ইয়াদুহা ইয়াদুহু, ইয়াদুহু, জি শিশুটি আগুনের নিকটবর্তী হয়েছিল, হয়েছে তাই বা হলো, তাই হয়েছিল না, হয়েছিল তো কানা আসতো, কানা ইয়াকতারিবু আসতো, কিন্তু এখানে ইকতারাবা আছে, হয়েছে বা হলো, ইকতারাবা আর হাজাত তুফলু মানে এই শিশুটি, এই হয়েছে শিশুটি আগুনের নিকটবর্তী হলো, এই শিশুটি ফাহতারাফাত আগুনের ইয়াদুহু, নিকটবর্তী হয়েছে, জি তাই তার হাত পুড়ে গিয়ে পুড়েছে। জি পুড়েছে। ইয়াহতারিকু, ইহতিরিকু ইয়াহতারিকু, ইহতারিকু ইহতারিকু কলবুল হাসিদি বিন বিন না বিন নারী বিন নারীল হাসাদি, জি বিনারিল হাসাদি, হিংসুকের হিংসুকের হৃদয় হিংসার আগুনে পুড়ে। পুড়ে, জি মাশাআল্লাহ, হিংসার আগুনে পুড়ে। তারপরে আরদা, আরদা রাশেদুন আনা আনা ইয়াক্তা সিল ইয়াক্তা সিলা আই ইয়াক্তা সিলা, আনে আনকে ইয়াক্তা মিলিয়ে সিলা দেন, আই ইয়াক্তা সিলা, আইয়াক্তা সিলা ফা নাজালা ফি মা ফি মা ইল হাউদি, হাউদি, জি রশেদ গোসল করতে চাইল তাই হাউদের পানিতে নামলো, নাজালা নামলো, নামলো, জি নামলো, মাশাআল্লাহ। তারপরে নাজালা রাশিদুন, নাজালা রশেদুন ফি মা ফি মা ইল হাউদি লি ইয়াক্তাসিলা, জি রশেদ হাউজের পানিতে নামলো গোসল করার জন্য, গোসল করার জন্য। জি ইয়া ফাতেমা তু হে ফাতেমা আতুরিদিনা আন তাক্তাসিলি আল আনা, জি হে ফাতেমা তুমি কি এখন গোসল করতে চাও? জি মাশাআল্লাহ। উদখুলি উদখুলিল হাম্মামা জি লি তাক্তাসিলি বিমা ইল বিমা ইসাফিনি সাফিনি, বিমা ইসাফিনি জি গোসলখানায় প্রবেশ করো, গোসলখানায় প্রবেশ করো গোসল করার জন্য গরম পানি দিয়ে, বিমা ইসাফিনি, গরম পানি দিয়ে গোসল করার জন্য, বিমা গরম পানি দিয়ে গোসল করার জন্য হাম্মামে প্রবেশ করো। জি লান আক্তারবা আক্তারিবা, লান আক্তারিবা মিনান নারী, জি লান মানে কিছুতেই আগুনের নিকটবর্তী হব না,
আমি আমি কিছুতেই আমি কিছুতেই আগুনের নিকটবর্তী হব না, হব না। জি লি আননি, কেননা আফাফুন নার, আগুনকে ভয় পায়। জি মাশাআল্লাহ। আচ্ছা সারোয়ার শামীম ভাই শুনতে পাচ্ছেন? জি জি হুজুর, পরেন একটু এখান থেকে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ফাতেমা তু, এ ফাতেমা, হাল কানাত হাল কুন্তি, তা সরি হাল কুন্তি তা কিতি তা কিতি না জি সাউ সাউ বুকা সাউ বাকি সাউ বাকি সাউ বাকি সাউ বাকি বিয়া দিকি হাল কুন হাল কুন্তি তাকি তুই না সাউ বাকি বিয়া দিকি তাকি তুই না সাউ বি সাউ বাকি বিয়া দিকি বিয়া দিকি জি ফাতেমা হাল কুন্তি। আচ্ছা কুন্তি তাকি তুই না, এটা হচ্ছে মাজি তুমি কি ইস্তেমরারি অর্থ তোমার দিবে, মাজি পোশাক, ইস্তেমরারি। জি তুমি কি সেলাই করতে? হাল তুমি কি কুন্তি তোমার তাকি তুই পোশাক না, তুমি সেলাই কি করতে? সেলাই করতে? সাউ বাকি তোমার পোশাক, বিয়া দেখি তোমার তোমার পোশাক হাতে নিজ হাতে। নিজ হাতে, জি এটা কিন্তু মাজি ইস্তেমরারির অর্থ দেবে, অতীতকালে এই কাজটা তুমি কি মা করতে? হাল কুন্তি তাকি তুই না, তুমি কি সেলাই করতে? সাউ বাকি তোমার পোশাক, বিয়া দেখি তোমার হাতে, অর্থাৎ তোমার নিজ হাতে। জি এখানে সবগুলো মাজি ইস্তেমরারির ব্যবহার আছে। এরপরে কুন্তু কিন্তু আদ্রুসুল লুগাত আল আরবিয়াতা, জি দারসা ইয়াদ্রুসু থেকে ইয়াদ্রুসু, তাদ্রুসু তাদ্রুসু, কিন্তু তাদ্রুসিনা আদ্রুসু, আদ্রুসুল লুগাত লুগাত আল আল আরবিয়াতা আরবিয়াতা ফি মাদ্রাসাতে মাদ্রাসা মাদিনাতি, মাদিনাতে। জি আমি পড়তাম, কিন্তু আমি আদ্রুসু আরবি আমি ভাষা পড়তাম। পড়তাম শহরের মাদ্রাসায়। জি কানাত কানাত ফাতিমাতু আস-সাগিরাত, সগিরাতা সগিরাত, ফাতেমাতুর সিফাত তো, ফাতিমাতু ফাতেমারই তো সিফাত, এজন্য সগিরাত, ফাতেমাতু সগিরাত। ছোট ফাতেমা কি করত? তাকতাসিলু ছোট ফি ফাতেমা মাইল হাউজি, তাকতাসিল ছোট ফাতেমা হাউজে গোসল করত, জি ফি মাইল হাউজি, হাউজের পানিতে গোসল করত। ফি মাইল হাউজে হাউজ হাউজের পানিতে গোসল করত। জি ওয়া ওয়া তাসবাহু তাসবাহা ওয়া তাসবাহু তাসবাহ ওয়া তাসবাহু কুল্লা ইয়াউমিন, কুল্লা ইয়াউমিন, এবং প্রতিদিন গোসল করত, এবং প্রতিদিন সাঁতার ও কাটত, সাঁতার কাটত। জি গোসল করত এবং সাঁতার এবং কাটত, জি প্রতিদিন সাঁতার সাঁতার কাটত। কাটত। এরপরে কুন্তি ইয়া লাইলা, কুন্তি ইয়া লাইলা তাবতাসিমা কুন্তি দাইমান, ইয়া লাইলা তাত্তাসি মিনা দাইমান দাইমান, হে লাইলা হে তুমি কি করতে লাইলা সর্বদা? তুমি কি সর্বদা হাস, না তুমি সর্বদা হাসতে, ইয়া কুন্তি ইয়া লাইলা, হে তুমি লাইলা তুমি সর্বদা তাপতাসিনি মিনা সর্বদা দাইমান, হাসতে, সর্বদা হাসতে। ফালি মাজা, তাহলে কেন? ফালি মাজা লা তাপতাসি মিনা আনা, মিনাল আনা, তাহলে তাহলে এখন তুমি এখন কেন কেন হাসো হাসো না? না? জি মাশাআল্লাহ, আপনি একটু মনে হয় একটু কম চর্চা করেছেন, আর একটু চর্চা করতে হবে। আচ্ছা সোহাইব ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা দেখেন তো এখানে কানা এবং ইন্নার ব্যবহার আছে, একটু পড়লে এটা আবার রিভিশন হয়ে যাবে, কানা এবং ইন্নার ব্যবহার। পরেরটা স্যার, জি জি এখান থেকে মাউল হাউদি থেকে, মাউল হাউদি সফিন, মানে উপরের দিকে ভালো একটু পড়ছিলাম, চর্চা তাই করছিলাম, শেষের দিকে জি আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন দেখি, এটা সহজ বিষয় তো। মাউল হাউজি সফিন, জি মাউল হাউজি সফিন, হাউজের পানি পরিষ্কার পরিষ্কার, জি। এবার কানা আসার কারণে কি হলো পরিবর্তনটা? কানা কানা মাউল হাউজি সফিয়ান, সফিয়ান কানা, তার খবরকে জবর ইয়া নসব দিল, নসবের আলামত হচ্ছে জি ফাতাহা, বা যেটাকে আমরা জবর বলি। কানা মাউল হাউদি সফিয়ান,
অর্থ সফিয়ান। হাউজের পানি কি পরিষ্কার নয়? না, এখানে কিও আসছে না, নয়ও আসছে না। হাউজের পানি কানা, পরিষ্কার ছিল, কানা মানে তো ছিল, ও ছিল, হাউজের জি পানি পরিষ্কার ছিল। জি, হাউজের পানি পরিষ্কার ছিল। কানাকে বলা হয় ফেলে নাকিস। এরপরে ও আসসামাও, আসসামাউ সফিয়াত, আসসামাউ সফিয়াতু সাফিয়াতুন। তুন, আসসামাউ সফিয়াতুন, জি, সাফিয়াতুন। আসমান আসমান পরিষ্কার। পরিষ্কার, জি। আর কানা আসলে কি হবে? কানাতি সামাও, কানাতি সামাউ সফিয়াতুন, না সাফিয়াতান। কানা তো তার খবরকে সফিয়াতুন, নসব দিবে, সাফিয়াতান। ওই যে ওখানে যেমন জবাব কানা দিবে মাউল হাউদি সাফিয়ান হলো, এখানে সফিয়ান, সাফিয়াতান হবে, জি মুয়ান্নাস হওয়ার কারণে তান হবে, সাফিয়াতান। জি। তাহলে কানাতি সামাউ সফিয়াতান, আসমান আসমান পরিষ্কার ছিল। পরিষ্কার ছিল, জি। তারপরে ফি, ফি কালামিল্লাহি নূরুন, জি, আল্লাহর কালাম, ফি কালামিল্লাহি, কালামিল্লাহি নূরুন, আল্লাহর কালাম, আল্লাহর আল্লাহর কালামে, কালামই, আল্লাহর আল্লাহর কালামে। আল্লাহর এখানে কালামই, ফি হচ্ছে মধ্যে অর্থ দেয়, আল্লাহর কালামে আসবে জি এখানে, আল্লাহর কালামে। শুধু কালামুল্লাহি মানে হচ্ছে আল্লাহর কালাম, আর ফি আসার কারণে ফি কালামিল্লাহি, আল্লাহর কালামে। নূরুন, নূর আছে, আলো আছে, জি। শুরুতে একটা মাওজুদুন, মাওজুদুন, এখানে একটা মাওজুব আছে, মাওজুদুন ফি কালামিল্লাহি নূরুন, আল্লাহর কালামের মধ্যে কি মাওজুদ আছে? নূর, নূর আছে, জি। তারপর ইন্না, ইন্না আসার কারণে কি হলো এবার? ইন্না, ইন্না ফি কালা, ইন্না ফি কালা, এখানে তো মিমে জবর আসার কথা ওস্তাদ, না, ইন্না তো ফিকে পার করে দুজনকে জবর দিতে পারবে না, ফি কালামিল্লাহি ও হবে, ইন্না জবর দিবে নূরনকে, যেন এইটাকে জবর দিবে নূরন। নূরনটাই আগে মুবতাদা ছিল, মুবতাদায়ে মুয়াক্খা ছিল, পরে চলে গেছিল। ফি কালামিল্লাহি নূরন, এটা নূরনটা ছিল মুবতাদায়ে মুয়াক্খা, এই জন্য ইন্না যখন আসলো তখন এ কাকে গিয়ে জবর দিল? নূরনকে। ইন্না ফি নূরন, কালামিল্লাহি নূরন, নূরন, জি নিশ্চয়, ইন্না ফি কালামিল্লাহি নূরন, জি, নিশ্চয়ই আল্লাহর কালামেই নূর আছে, আল্লাহর কালামে, নিশ্চয় আল্লাহর কালামে নূর আছে। আল্লাহর কালামেই নূর আছে, একার হবে একটা, কালামে, ময়েকারে মে, কালামে, বা আল্লাহর কালামের মধ্যেও কালাম, বলতে পারেন, নিশ্চয় আল্লাহর কালামের মধ্যে নূর আছে, নিশ্চয়ই আল্লাহর কালামের মধ্যে নূর আছে, জি। যখনই শুরুতে হরফে জার আসবে বাক্যের শুরুতে অথবা জরফ আসবে, সেক্ষেত্রে সেটা কোনো সময় মুবতাদা হবে না, সেটা হবে খবরে মুকাদ্দাম। ফি কালামিল্লাহি খবরে মুকাদ্দাম, শুরুতে একটা মাওজুদুন শিবে ফেল আছে, মাওজুদুন ফি কালামিল্লাহি, এটা সবসময় খবরে মুকাদ্দাম। আর নূরনটাও যায় মুবতাদা, আর ইন্নার কাজ হচ্ছে মুবতাদা যেখানে থাক, আগে থাক বা পরে থাক, মুবতাদাকে গিয়ে ইন্নার ইসিম বলা হবে এবং তাকে সে নসব দিবে। তো ইন্না ফি কালামিল্লাহি নূরন, জি। এরপরে দেখেন তো এখানে পরের বিষয়টা, ইয়াতাকাল্লামু, ইয়াতাকাল্লামু আখু রশিদিন মা সদিকিহি জি, বিল্লুগাতিল আরবিয়া, তি, বিল্লুগাতিল আরবিয়াতি, জি, মাশাআল্লাহ। ইয়াতাকাল্লাম মানে কথা বলে, ইয়াতাকাল্লামু, ইয়াতাকাল্লামু আখু রশিদিন, রশিদ তার ভাইয়ের সাথে কথা না বলছে, রশেদ না, এখানে আখু রশিদিন মানে কি? আখু রশিদিন রশিদের ভাই, রশেদের ভাই কথা বলে, রশিদের ইয়াতাকাল্লাম ভাই আখু কথা বলে, রশিদিন, রশেদের ভাই কথা বলে, মা সাদিকিহি, কার সাথে কথা বলে? জি মার পরে দেখেন আছে, মা সাদিকিহি, সদিকিহি, তার তার বন্ধুর সাথে, তার বন্ধুর সাথে কথা বলে, বিল বিল লুগাতিল লুগাতিল আরবিয়াতি, আরাবিয়া, এটার সাহায্যে কথা বলে, আরবি ভাষায়, যে আরবি ভাষার জি সাহায্যে কথা বলে। তো আরবি এই ভাষায় কথা অবস্থায় বলে, জি ইয়াতাকাল্লামু শুরুতে থাকা অবস্থায় ইন্না ব্যবহার করা যাবে না, এই জন্য কি করা হয়েছে, আখুটাকে সামনে নিয়ে আসা হলো, আখু রশিদিন, যেটা ফাইল ছিল ফাইলকে সামনে নিয়ে এসে মুবতাদা বানানো হলো। এবার দেখেন তো কি হলো, অর্থ একই থাকবে, আখু রশিদিন, আখু রশিদিন ইয়াতাকাল্লামু মা, আখু সাদিকিহি, রশিদিন ইয়াতাকাল্লামু মা সদিকিহি বিল লুগাতির
আরবিয়া, জি আরবিয়াতান, জি আরবিয়াতি, এটা বি ছিল যে বিল আরবিয়াতিয়া, লুগতিল আরবিয়াতি, বি তো দুজনকে জেড বিল্লুগাতিল দিবে, আরবিয়াতি। কারণ বিল লুগতি, লুগতি হচ্ছে এখানে বি হারফে জারের মাজরুর, আর লুগতির আবার হচ্ছে সিফাত হচ্ছে আরবিয়াতি, তাহলে লুগতি আবার এদিক দিয়ে মাউসুফ, আরবিয়াতির মাউসুফ, এই জন্য দুইটাকেই জেড দিবে, বিল লুগতির আরবিয়াতি। একজন জের পাবে বিয়ের কাছ থেকে সরাসরি, আরেকজন হচ্ছে তাবে হবে, এটাকে তাবে বলে, মানে আরেকজনকে অনুসরণ করবে, তো সিফাত মাসুবকে অনুসরণ করে, বিল লুগতিল আরবিয়াতি, দুইটাই জের, আচ্ছা তো অর্থ একই হবে, রশিদের ভাই তার বন্ধুর সাথে আরবি ভাষায় কথা বলে, একই অর্থ, কিন্তু পার্থক্য হলো, পার্থক্য হচ্ছে যে শুরুটা ছিল ইয়াতাকাল্লামু শুরুতে ছিল, যার কারণে জুমলায় ফেইলিয়া ছিল, এখন কিন্তু আকু রশিদিনটা আগে আসার কারণে জুমলায় ইসমিয়া হয়ে গেছে, আর জুমলায় ইসমিয়া হলেই তার পূর্বে ইন্না নিয়ে আসা সম্ভব হবে। দেখেন এবার ইন্না আসছে, ইন্না ইন্না আখো রশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহি বিল্লুগাতিল আরবিয়্যাতি। জি, তাহলে ইন্নার কারণে কি পরিবর্তন হয়ে গেল, ইন্না মুবতাদাকে নসব দিল, নসবের আলামত হচ্ছে এখানে আলিফ এবং তার পূর্বে জবর, আখ আখু ছিল আখ, ইন্না আখ রশিদিন, আর আখ আখর এই পরিবর্তনের কারণ হচ্ছে আখ হচ্ছে সিত্তাতুন মুকাব্বারার মধ্যে পড়ে, আসমাও সিত্তাতুন মুকাব্বারা, তারা এরকম ভাবেই পরিবর্তন হয়, আখ আখু আবু, ইন্না আখ রশিদিন, নিশ্চয়ই রশিদের ভাই, ইয়াতাকাল্লামু মা সাদিকি, তার রশিদের বন্ধুর ভাই সাথে, ইয়াতাকাল্লামু মা সাদিকি, তার বন্ধুর সাথে কথা বলে আরবি ভাষায়, জি আরবি ভাষায়, আরবি ভাষায়। তাহলে ইন্নার ব্যবহারটা তো আমরা এর আগেও শিখেছি, তারপর এখানে আবার রিপিট পেলাম, এরপরে কানা দিলে কি হবে, এখানে নিশ্চয়ই কানাও ব্যবহার করা যাবে, কানা আখু রশিদিন, কানা আখু রশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহি বিল্লুগাতিল আরবিয়্যাতি। জি, এটার অর্থ কি হবে, রশিদের ভাই কথা বলতো, জি কথা বলতো, মাশাআল্লাহ, এটাকে মাজি ইস্তেমরারি বলা হয়, নামগুলো টুকের জি মুখস্থ করে মাজি ফেলবেন, মাজি ইস্তেমরারি, মাজি ইস্তেমরারি, মাজি মাজি ইস্তেমরারি, ইস্তেমরারি, অর্থাৎ অতীতকালে এই কাজটা করতো সে, কানা আখু রশিদিন ইয়াতাকাল্লামু, সে কথা বলতো, রশিদের ভাই কথা বলতো তার বন্ধুর সাথে রশিদের আরবিয়াতে, ভাই জি কথা বলতো মা সাদিকি তার বন্ধুর সাথে বিল্লুগাতিল আরবিয়া, জি, আরবি ভাষায়। আবার শেষেরটা দেখেন, ইন্না আখর রশিদিন কানা ইউকাল্লিমু, যদি দেওয়া হয় ইয়াতাকাল্লামুর জায়গায় ইউকাল্লিমু ব্যবহার করলে, বাবে তাফিল ব্যবহার করলে কি হচ্ছে, একটু পার্থক্যটা বুঝায় দেন, শেষেরটা ইন্না, ইন্না আখ রশ ইন্না আখ রশ রশিদিন জি ইন্না আখ রশিদিন কানা ইউকাল্লিমুন নাসা বিল্লুগাত বিল আরবিয়াতি। জি, এটার মধ্যে আরো যে ইন্না আখ রশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহির মধ্যে পার্থক্য কি, মূল পার্থক্য দুইটার মধ্যে কোথায়, ইয়াতাকাল্লামু ইয়াতাকাল্লামুর সাথে মা দরকার, ইয়াতাকাল্লামুর সাথে মা থাকবে, কার সাথে কথা বলেছে, আর এখানে ইউকাল্লিমুর সাথে মা লাগবে না, সরাসরি মাফুলে বিহি হবে, ইউকাল্লিমুন নাসা হয়ে গেছে, বিন নাসি কিন্তু না, ইয়াতাকাল্লামু হলে ইয়াতাকাল্লামু বিন নাসি হতো, কিন্তু ইউকাল্লিমু ইউকাল্লিমুন নাসা জি এখানে মা লাগবে না, না মা লাগবে না, এটা তো আমরা যে আগের তাদের শেষে শিখেছিলাম যে মা দরকার নাই জি কোরআনে ইউকাল্লিমুর সাথে, বলছি, জি যে কোরআনের আয়াতে বলছিলেন হ্যাঁ, মনে কাল্লামাল্লাহু রাখার জন্য মুসা হচ্ছে ওয়া তাকলিমা, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, আরো অনেক আয়াত আছে, ওয়া ইউকাল্লিমুন নাহদু, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, যে ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, তিনি কথা বলতেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কথা বলতেন মানুষের সাথে, কোথায় দোলনা থাকা অবস্থায় কথা বলতেন বা বলেছিলেন, জি, তো আমরা আজকে নতুন আরেকটা বাব শুরু করি, কারণ এগুলো তো তেমন নতুন শেখার বিষয় না, খালি বাবগুলো আয়ত্ত করাটাই মূল বিষয়, আর দেখতে পাচ্ছেন যে মানে তৈরি করা তেমন কঠিন আগে বিষয় না, আগের মতোই আছে, আজকের যে দার্সটা সেটা হচ্ছে আদার্সু সাবিয়া আশারা, অর্থাৎ 17তম পাঠ, আদার্সু সাবিয়া আশারা 17তম পাঠ, সপ্তদশ পাঠ, তো এখানে নতুন একটা বাব পাচ্ছি আমরা, নতুন বাবের নাম হচ্ছে আল বাবুল ইস্তিফআল, বাবুল ইস্তিফআল, কথা জি বলতাম, জি বলেন, এখানে আদবাসু সাবিহা নসব পড়লাম কেন জানতে ছিলাম, জি আদবাসু সাবিহা, এটা নসব পড়ার কারণ, জি
জি, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, আপনাকে পরে জানাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এটা আছে ইনশাআল্লাহ। সাবিয়া আশারা, নসব হলো কেন? জি, নতুন ভাবে নাম হচ্ছে বাবুল ইস্তিফআল, বাবুল ইস্তিফআল। তো বাবুল ইস্তিফআলের বিভিন্ন অর্থের মধ্যে একটা কমন অর্থ হচ্ছে, যেটা অর্থটা দেয় সেটা হচ্ছে এটা সাহায্য প্রার্থনা করা, প্রার্থনা করার অর্থে আসে বাবুল ইস্তিফআল। যেমন ইস্তিগফার মানে কি? ইস্তিগফার আমরা বলি ইস্তিগফার করা, মানে যে গফারা মানে যে মাপ, সেই মাপটা চাওয়া। ইস্তিনসার সাহায্য চাওয়া, এরকম ভাবে চাওয়ার ইয়াতে আসে। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যবহার করার অর্থে আসছে প্রথমটা, কিন্তু পরের এগুলো চাওয়া, যেমন হচ্ছে মাপ চাওয়া ইস্তিগফারু, ইস্তিতআমু খাবার চাওয়া, এই যে চাওয়ার অর্থে আসছে। তো আরো অনেক পাবেন এইভাবে চাওয়ার অর্থে আসে। তো এইখানে মূল অক্ষর হচ্ছে আইন, মিম আর লাম, তিনটা হচ্ছে মূল অক্ষর, আর শুরুতে আবার তিনটা অক্ষর অতিরিক্ত আছে, তিনটা, একটা হচ্ছে আলিফ, তারপরে সিন, তারপরে তা, তিনটা অক্ষর অতিরিক্ত। ইস্তামালা, ইয়াস্তামিলু, ইস্তামিল, লা তাস্তামিল। যে এটা পড়া তো কোনো সমস্যা হওয়ার কথা না? না, এটা পড়া তো জি। আব্দুল আওয়াল ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখুন তো, ইস্তামালা ইয়াস্তামিলু, এটা পড়েন দেখি। ইস্তামালা, ইস্তামালা, ইস্তামালাত, ইস্তামালাতা, ইস্তামালতা, ইস্তামালতা, মালতা, মালতা, ইস্তামালতি, ইস্তামালতু, জি, ইয়াস্তামিলু, ইয়াস্তামিলু, না ইয়াস্তামিলু, তাস্তামিলু, ইয়াস্তামিলু, তাস্তামিলু, তাস্তামিলু, জি, অর্থ গুলো বলেন। ইস্তামিল, ইস্তামালা, ইস্তামালাত, সে ব্যবহার করেছে। ইস্তামালা মানে ব্যবহার করে, ইস্তেমাল করো, আমরা যেরকম বলি না ইস্তেমাল করো, ইস্তেমাল, সে ব্যবহার করেছে। জি, ইস্তামাল, তুমি ব্যবহার করেছো, আমি ব্যবহার করেছি, সে ব্যবহার করবে, তুমি ব্যবহার করবে, আমি ব্যবহার করব, ব্যবহার করো, ব্যবহার করো না। জি, মাশাআল্লাহ, তুমি ব্যবহার করো, তুমি ব্যবহার করো না। আচ্ছা, এরপরে তাহলে এটা দিয়ে এইভাবে আমরা করতে পারবো, আল ইস্তিগফার দিয়ে, আল ইস্তিগফার, মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। আচ্ছা, এখানে জাকির হোসেন ভাই আছেন আমাদের সাথে, একটু পরে যুক্ত হয়েছেন। জাকির হোসেন ভাই, ইস্তেক ফারদি বলেন তো। ওয়ালাইকুম আসসালাম। আল ইস্তেক ফারদি বলেন তো, ইস্তাক আল ইস্তেক ফারু মাফ তাওয়া, জি, ইস্তেক ফারা, ইস্তেক ফারু, ইয়াস্তাক ফিরু, ইস্তাক ফির, লা তাস্তাক ফির, লা তাস্তাক ফির, জি, ইস্তেক ফারা, ইস্তেক ফারাত, ইস্তেক ফারতা, ইস্তেক ফারতি, ইস্তেক ফারতু, সে মাপছে, এসে তুমি মাপছে এসো, আমি মাপছে এসি, যাস্তাক ফেরু, তাস্তাক ফেরু, তাস্তাক ফেরু, তাস্তাক ফিরি না, আস্তাক ফেরু, সে মাপ চাইবে, আমি মাপ, তুমি মাপ চাইবে, আমি মাপ চাইব, হলো আস্তাক ফের, আস্তাক ফেরি, তুমি মাপ চাও, ইস্তাক ফির, ইস্তাক ফেরি, এগুলো তো খুব কঠিন কিছু হচ্ছে না, আমাদের তো মূল বিষয়টা জানা আছে, শেষের অবস্থা কি হয়, প্রথম দিকে কয়েকটা করে অক্ষর যোগ হচ্ছে শুধু, এসে এটা মনে রাখলে হবে, আর বাপটা মনে রাখা লাগবে, বাপটা হচ্ছে বাবে ইস্তিফ আল। আচ্ছা, এরপরে আরেকটা শব্দ দিয়ে, ইস্তাত আমো, ইস্তিত আমো, তো আমো মানে খাদ্য, তো আমো মানে খাদ্য, এই খাদ্যটাকে চাওয়া বোঝাচ্ছে, বা এই ভাবে এসে এই খাদ্যটাকে চাচ্ছে, ইস্তাত, ইস্তিত আমু, খাদ্য চাওয়া, খাবার চাওয়া। এটা দিয়ে একজন বলেন, আচ্ছা অন্য একজন বলেন, এটা হচ্ছে, এটা বলেন, আচ্ছা হুসেন আহমেদ ভাই বলেন, জি লাভবেক, কোনটা দিয়ে, ইস্তিত আমু, আল ইস্তিত আমু,
সে খানা চেয়েছে, তুমি খানা চেয়েছো, আমি খানা চেয়েছি। সে খানা চাইবে, তুমি খানা চাইবে, আমি খানা চাইব। তুমি খানা চাও, তুমি খানা চেয়ো না। মাশাআল্লাহ, তাহলে এটা চাওয়ার অর্থে আসছে। এরপরে আরেকটা আছে আল ইস্তিকবালু, এটা দুই রকম অর্থ আছে, একটা হচ্ছে স্বাগত জানানো আর একটা হচ্ছে অভিমুখী হওয়া। ইস্তিকবালু অভিমুখী হওয়া, কোন দিকে, এটা ব্যবহার দেখলে আমরা বুঝতে পারবো কখন স্বাগত জানানো আর কখন হচ্ছে অভিমুখী হওয়া। যেমন কেউ একজন মেহমান আসছে, তাকে আমরা ইস্তিকবাল করবো, তখন এটা হচ্ছে, এটা হচ্ছে তখন অর্থ হবে স্বাগত জানানো, তাকে ইস্তিকবাল করা, স্বাগত জানানো। জি, আমরা যেমন ইস্তিকবাল বলি, ইস্তিকবাল করা, কাউকে ইস্তিকবাল করা, স্বাগত জানানো। আর অভিমুখী হওয়া, এই ইস্তিকবালের অর্থে আবার অভিমুখী হওয়া হবে যখন নামাজে বা কোনো একটা জায়গায় আমরা কোনো একটা দিকে অভিমুখী হবো, তখন ইস্তিকবাল, যখন ইস্তিকবালের কিবলা, কিবলা অভিমুখী হওয়া। তো ইস্তিকবাল দিয়ে একজন বলেন, শোয়াইব ভাই বলেন ইস্তিক আল ইস্তিকবালও দিয়ে। জি স্যার, ইস্তাকবালা, ইস্তাকবালাত, ইস্তাকবালতা, ইস্তাকবালতি, ইস্তাকবালতু, ইস্তাকবিলু, তাস্তাকবিলু, তাস্তাকবিলু, তাস্তাকবিলিনা, আস্তাকবিলু, ইস্তাকবিল, ইস্তাকবিলি, লা তাস্তাকবিল, লা তাস্তাকবিলি। সে স্বাগত জানায়, তুমি স্বাগত জানাও, সে স্বাগত জানাইছে, তুমি স্বাগত জানাইছ, আমি স্বাগত জানাইছি। জি, সে স্বাগত জানায়, তুমি স্বাগত জানাও, আমি স্বাগত জানাই। সে স্বাগত জানাবে, তুমি স্বাগত জানাবে, আমি স্বাগত জানাবো। তারপরে হচ্ছে তুমি স্বাগত জানাও, তুমি স্বাগত জানাও না, জানিও না। জি মাশাআল্লাহ, তাহলে মোটামুটি এই সবগুলোরই ব্যবহার করা হলো। আমরা কয়েকটা মানে এখানে দেখে নিই, তারপরে শুরু করি পাঠ পড়া। মিয়াতা মাররাতিন, মিয়াতা মাররাতিন মানে হচ্ছে 100 বার। মিয়াতা মাররাতিন, এটা মুজাব মুজাব ইলাহির মতো আসছে, মিয়াতা মাররাতিন 100 বার। মিয়াতা মানে 100 আর মাররাতিন মানে বার, 100 বার। সাবুন মানে হচ্ছে কঠিন, সাবুন কঠিন, আর সাহালুন মানে সহজ, সাবুন কঠিন, সাহালুন মানে সহজ। সবনাতন মানে একটি সাবান, সবনাতন মানে একটি সাবান, সবুনা, সুন্দর সাবানের সাথে মিল আছে, সবনাতন একটি সাবান। সাহেবুল বাইতি মানে ঘরের মালিক, সাহেবুল, সাহিবাতুল বাইতি মানে ঘরের মালিকান, মানে পুরুষ আর মহিলা, সাহেবুল বাইতি আর সাহিবাতুল বাইতি। আচ্ছা, আমরা এখানে এখন ব্যবহারে যাই। ফাতিমাতু সাহিবাতু হাজাল বাইতি, ফাতিমাতু সাহিবাতু হাজাল বাইতি। আচ্ছা, ফাতিমা তো মানে কি, ফাতিমা, সাহিবা তো হাদাল বাইতি, এই ঘরের মালিকান। এটা তার্কিব করেন তো একজন, তার্কিব সম্পর্কে একটু আলোচনা হোক। তার্কিব হুসান আহমদ ভাই তার্কিব করেন এটার। ফাতিমা তো সাহিবা তো হাদাল বাইতি, ফাতিমা মুত্তাদা, সাহিবা তো মুজাফ, হাজা ইসমুল ইশারা, আল বাইতি মুশতারান ইলাইহি, ইসমু ইশারা মুশতারান ইলাইহি, মিলে সাহিবাতু এর মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই, মিলে খবর, মুবতাদা খবর, মিলে আল জুমলাতুল ইসমিয়া, জুমলা ইসমিয়া। জি মাশাআল্লাহ, সবাইকে বুঝতে পারছেন, সবাই কি ক্লিয়ার হয়েছে এটা তারকিবের বিষয়টা? ফাতিমা তো কি এখানে, ফাতিমা তো মুবতাদা। জি, সাহিবাতুটা কি, সাহিবাতু মুক্তদের খবর না, খবর পরে, খবর তো সবাই মিলে খবর হবে, সাহিবাতুটা কি, মুজাফ, মুজাফ, মুজাফ কার, মুজাফ হাদা ইসমে ইশারা, আর হচ্ছে আল বাইতি হচ্ছে মুশারুন ইলাহি, ইসমে ইশারা মুশারুন ইলাহির, মিলে হচ্ছে সাহিবাতু এর মুজাফের মুজাফ ইলাহি।
আচ্ছা, শেষ থেকে আসেন, হাদা হচ্ছে ইসমে ইশারা, আল বাইতু কে, এটা বাইতুটা হচ্ছে মুশারুন ইলাহি, হাদাল বাইতু ইসমে ইশারা মুশারুন ইলাহি মিলে, এই দুটা মিলে কি? সহিবাতু এর মুদাফ ইলাই, জি, সাহিবাতুর মুজাফ ইলাহি, সাহিবাতুর সাথে সম্বন্ধ করা হয়েছে এই ঘরের, এই ঘরের যে এই এই ঘরের দিয়ে র লেখা আছে, এই ঘরের মালিকান, তাহলে সাহিবাতুর মুজাফ ইলাই হচ্ছে দুইটা মিলে, হাদা এবং বাইতি দুইটা মিলে সাহিবাতুর মুজাফ ইলাহি। তাহলে হাদা কি এখানে আশাবুল ইসলাম ভাই, হাজা কি ইসমুল ইশারা, আর বাইতি, আল বাইতি মুশারুন ইলাহি, এই দুজন মিলে তাহলে কি হবে? ইসমে ইশারা মুশারুন ইলাহি মিলে সাহিবাতুন মুদাফ এর মুদাফ ইলাই, জি। আমি চাচ্ছিলাম যে সবাই, সবার যেন এতটুকু হলো বুঝে আসে আস্তে আস্তে। তো সোহেব ভাই বুঝতে পারছেন ইসমে ইশারা মুশারুন ইলাহি মিলে কি? জি, ইসমে ইশারা আর মুশারুন ইলাহি মানে মুজাফ ইলাইহি, জি, মুজাফ ইলাহি, মাশাআল্লাহ, কার সাহিবাতুর, সাহিবাতুল মুজাফ আচ্ছা, ইলাইহি, এই মুজাফ মুজাফ ইলাহি মিলে আবার কি? এটা মুজাফ, এটা মুজাফ ইলাহি, দুটা মিলে কি? মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, খবর, আর এটা কি ছিল? ফাতিমাতু, ফাতিমাতু, এটা মুজাফ, না ফাতিমাতু তো মুজাফ না, ফাতিমাতু কি ছিল? ফাতিমাতু মুফতাদা ছিল, মুবতাদা ছিল, জি, মুবতাদা। তাহলে এই পুরাটা হচ্ছে খবর আর এটা মুবতাদা, মুবতাদা খবর মিলে কি হয়? জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, জি, মাশাআল্লাহ। তো একটু করে তারকিব শিখলেও আস্তে আস্তে শেখা যাবে, খুব কঠিন বিষয় না, আর দু একটা মুশকিল বিষয় বুঝে নিলেই সেই সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা, এরপরে কলাত ফাতিমাতু, কলাত ফাতিমাতু কে বলল? ফাতেমা বলল, ফাতেমা বলল। এই কলাত ফাতিমাতু, কলাত হচ্ছে আমাদের এখানে একটা ফেল, কলাত আর ফাতিমাতু হচ্ছে ফেলের কি হবে, ফেলের ফাইল, কারণ কে বলল, কলাত মানে তো বলল, কে বলল, কে দিয়ে যখন আমরা উত্তর করছি মান কলাত, কে বলল, তো ফাতিমাতু, ফাতিমাতু হবে এখানে ফাইল। তো কলাত ফেল এবং ফাইল মিলে এটা কি হবে? কলাত সবসময় মাকুলা হয়, কৌল হয়, কলাত সবসময় কি হয়? কৌল, কৌল। এখন কৌলের পরে যে এখানে একটা দুইটা ফোটা দেওয়া আছে, মানে এটা কি বলে, দুইটা ফোটা দেওয়ার পরে যে কথাগুলো আছে সেগুলো হচ্ছে যে তার কৌল হবে, ইয়া তার মাকুলা হবে, কৌলের মাকুলা পরবর্তী যেগুলো বলেছে। ফাতেমা কি কি বলল? ফাতেমা প্রথমে বলল কওমা ফাকিরুন জাইউন আলা বাবিল বাইতি ওয়াস্তাতু আমানি, এই কথাগুলো বলল, ফাহদারতু লাহু তুআমান ওয়া আতআমতুহু, সবগুলো ফাতেমার কথা, কওমা থেকে শুরু করে একবার ওয়া আতআমতুহু পুরোটা হচ্ছে ফাতেমার কথা। আচ্ছা, কওমা এটা মানে কি? কওমা মানে দাঁড়ালো, যে আমাদের সময়, আমাদের সময় আবার শেষ হয়ে গেছে, সময় সময় শেষ হয়ে গেছে, সবাই আরেকবার একটু ঢুকলে ভালো হয়, সবাই আসেন আরেকবার। জি, কওমা ফাকিরুন, কওমা ফাকিরুন, কওমা মানে দাঁড়ালো, সে দাঁড়ালো, এখানে ফাকিরুনটা হচ্ছে ইসমে জাহির, তো কওমার পরে তো ইসমে জাহির যেহেতু চলে আসছে তাহলে অবশ্যই সেটাই হবে ফাইল। আর মনে রাখতে হবে একটা কথা, যে ফেল সবসময় ফাইলকে চায়, ফেল ফাইলের সাথেই অস্তিত্ব লাভ করে, ফেল কিন্তু একা কোনো সময় থাকবে না, ফেল সবসময় ফাইলকে চাবে। তো কওমার ফাইলকে অবশ্যই আমাদেরকে বের করতে হবে, হয় তারপরে একটা ইসমে জাহির থাকবে আর না হলে হুয়া থাকবে, যে কোনো একটা থাকবেই। তো কমার ফাইলকে এখানে হুয়া না ফাকিরুন, 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 জি, কমা ফাকিরুন, একজন দরিদ্র দাঁড়ালো। এখন এই দরিদ্র দাঁড়ালো এতটুকুই তো যথেষ্ট বাক্য, দরিদ্র সম্পর্কে আরেকটু বলা আছে, জাইউন, দরিদ্রটা কেমন? ক্ষুধার্ত, ক্ষুধার্ত। তাহলে জাইউনটা কি বলবো এখানে, এটা কি ফাকিরুন মাওসুফের সিফত, জি, ফাকিরুন মাওসুফের সিফত।
আর এই বইতে আবার বলা আছে যে সিফাতে, এটাকে বলা আছে সিফাতে ফাইল, এইভাবে বলা যায় সিফাতে ফাইল। ফাকিরুনকে আগেই ফাইল বলে দিয়ে জায়ুনকে সিফাতে ফাইলও বলা যায়, যে ফাইলের সে সিফাত, অথবা আমাদের আগের যে নিয়ম ছিল সেই নিয়মে এটা মাউসুফ সিফাত মিলে ফাইল, এভাবে বলা যাবে। কওয়ামা হচ্ছে ফেল, ফাকিরুন মাউসুফ, জায়ুন হচ্ছে তার সিফাত, সিফাত মাউসুফ মিলে কওয়ামার ফাইল, ফাইল জি। আবার আমরা কওয়ামা ফাকিরুন এতটুকু দিয়েই তো জানতে পারতেছি কে দাঁড়াইছে, তো ফাকিরুনকে ফাইল বলে জায়ুনকে সিফাতে ফাইল, মানে সে ফাইলের সিফাত, যে দাঁড়িয়েছে তার সিফাত, তার সিফাতটা হচ্ছে সে একজন ক্ষুধার্ত। তো কওয়ামা ফাকিরুন জায়ুন, এতটুকু তো বাক্য কিন্তু হয়ে যায়। এরপরে আবার আছে আলা বাবিল বাইতি, এটা হচ্ছে একটা মুতাআল্লিক, যে সে দাঁড়ানোটা কোন জায়গায়। আলা বাবিল বাইতি, বাবিল বাইতি জি, আলা হচ্ছে হরফে জার, আর বাবিল বাইতি মোজাব মোজাবিলহি মিলে হরফে জারের মাজরুর, মাজরুর। আলা বাবিল বাইতি কোথায় দাঁড়ালো? একটা ঘরের দরজায়, মানে ঘরের দরজায় দাঁড়ালো। কওয়ামা ফাকিরুন জায়ুন আয়লা বাবিল বাইতি, বাড়ির দরজায় দাঁড়ালো। ওয়াস্তাত আমানি, এই যে এটা আমাদের এই এখানকার যে বাব ওয়াস্তাত আমানি, এটা ছিল ইস্তাত আমা, শুরুতের যে আলিফটা আছে এটা এটা থাকবে না, তার ওয়া যদি তার আগে যদি আসে ওয়া, যে ইমরাতের মতো এটা লেখায় আসবে কিন্তু আগেরটার সাথে মিলে যাবে, ওয়াস্তাত আমানি জি পরে আসবে না। ওয়াস্তাত আমানি এটা ছিল ইস্তাত আমা ইয়াস্তাত ইমু জি, ওয়াস্তাত আমা, আর নিটা হচ্ছে এটাকে বলা হয় জমিরে মানসুবে মুত্তাসিল, তিনটা শব্দ জমির, এটা জমির, কারণ এটা তো কারণ নামের বদলে আসছে, আমার নাম আমি ব্যবহার করিনি, কারণ নাম ব্যবহার করিনি, তাকে কি বলা হয় জমির, যেটা কোনো ইসিমের বদলে আসে এবং সেটা ইসিমের দিকেই মার্জু হয়, রজে হয় হচ্ছে ইসমের দিকে, ইসমিনটা ইসিমটা মার্জু আর সে রজে হয় ইসিমের দিকে, তো নিটা জমির এক নম্বর। এরপরে এটা হচ্ছে মানসুব, মানসুব কেন, কারণ এটা এ তো মাফুল, কার কাছে চাইলো খাবার, না খাবার চাইলো আমার কাছে, জি ফাতেমার কাছে, ফাতেমা, ফাতেমাই হবে, ফাতেমা তো কথা বলতেছে, ফাতেমা বলছে যে আমার কাছে চাইলো, এই জন্য নিটা হচ্ছে এখানে কার কাছে চাইলো, এটা মাফুল, আর কে চাইলো, কে কে চাইলো, কে হচ্ছে ওই কার দিকে, জায়ুন জি, ফাকিরুন জায়ুন। এখানে দুইটা বিষয় খেয়াল করেন, ওয়াস্তাত আমা, এই ওয়াস্তাত আমা, ওয়াটাকে হরফে আতফ, এবং পুরা নতুন দুইটা বাক্য আমরা যদি ধরি, আগের বাক্য আলাদা পরের বাক্য আলাদা, তো ইস্তাত আমা এটা তো একটা ফেল, এই ফেলের আমি বলেছিলাম যে ফেলের অবশ্যই ফাইল লাগবে, ফেল সবসময় ফাইলের সাথে অস্তিত্ব লাভ করে, ফেল ফাইলকে চায়, তো ওয়াস্তাত আমার ফাইল কি, হুয়া জমির ধরলে জি, হুয়া, হুয়াই হবে এখানে, হুয়া জমির, যেহেতু সরাসরি এখানে আমরা নাম পাচ্ছি না, হুয়া জমির জি, হুয়া, সে চাইলো, ওয়াস্তাত ইস্তাত আমার ফাইল হচ্ছে জমিরে হুয়া, হুয়াটা কার দিকে রজে হবে, ফাকিরুন জায়ুন জি, রজে হবে মানে হচ্ছে সে ওটাকেই বোঝাচ্ছে, যার দিকে রজে হবে সে নিজে কিন্তু মারজু, আমরা বলতে পারি হুয়ার মারজু হচ্ছে ফাকিরুন জায়ুন, হুয়ার মারজু হচ্ছে ফাকিরুন জায়ুন, মানে ওদের দিকে মারজু হয়েছে, আর এই কাজটাকে আমরা বলতে পারি হুয়া রজে হয়েছে ফাকিরুন জায়ুনের দিকে, এই শব্দগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে, প্রথম কঠিন মনে হতে পারে, যেমন সিফাতের সাথে আমরা বলতেছি মাউসুব, এরকম রজের সাথে মার্জু। আচ্ছা এরপরে হচ্ছে নি, নিটা সম্পর্কে তিনটা শব্দ বলছিলাম, এক নম্বর হচ্ছে জমির, দুই নম্বরে মানসুব, তিন নম্বরে মুত্তাসিল, আচ্ছা দুইটা শব্দ আছে মুত্তাসিল মুনফাসিল, মুত্তাসিল মানে সাথে আছে, লেগে আছে, ইস ওয়াস্তাত আমা নি, ইস্তাত আমার সাথে কি লেগে আছে নাকি আলাদা হবে আছে, নিটা লেগে আছে, তো লেগে থাকলে তার নাম কি মুত্তাসিল, আর আমরা যেমন হুয়া ব্যবহার করি, হুয়া হিয়া এগুলো কি মুনফাসিল জি, মাশাআল্লাহ, এইভাবে এটাকে জানতে হবে। তো ইস্তাত আমা নি, ইস্তাত আমা হচ্ছে এর মধ্যে ফেল আছে এবং ফাইল আছে হুয়া, ফেল ফাইল, আর নিটা হচ্ছে এখানে মাফুল, ফেল ফাইল মাফুল মিলে এটা একটা জুমলা। তো আমরা অর্থ করি আরেকবার,
কলাত ফাতেমা, তো ফাতেমা বলল, কি বলল ফাতেমা? কমা ফাকিরুন জাইউন, একজন দরিদ্র একজন দাঁড়ালো, ক্ষুধার্ত আলা দরিদ্র একজন দাঁড়ালো, ক্ষুধার্ত সরি একজন ক্ষুধার্ত দরিদ্র দাঁড়ালো, আলা বাবিল বাইতি বাবিল বাইতে ঘরের বাড়ির দরজায়, দরজায় বাড়ির দরজায় দাঁড়ালো, ওয়াস্তাত আমানি এবং আমার কাছে খানা খাবার চাইলো, ইস্তাত আমা মানে খাবার চাওয়া, খাবার আমার কাছে চাইলো, খাবার চাইলো, ফা ফা মানে হচ্ছে তাই বা অতঃপর, তখন ফা মানে যে চাইলো আমার কাছে, চাওয়ার কারণে আমি কি করলাম, আহ দর তু জি, হাদর ইয়াহ দরু মানে কি উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া, আর আহদরা ইহ দৈরু বিহদিরু উপস্থিত করা, উপস্থিত করা কোন বাব এটা, আহদরা ইহ বাবে ইফআল, বাবে ইফআল, তাহলে এখানে ফা আহদর তু, এটা তো চিনতে পারছেন সবাই তাই না, আহদর তু করলাম জি, সবাই চিনতে পারছেন আহদর তুটাকে, আহদর তু আলহামদুলিল্লাহ জি, আপনি তো চিনতে পারছেন, কিন্তু অন্যদের অন্যরাও কথা বলতে হবে, চিনতে পারতেছে কিনা, আমরা এতগুলো বাপ পার হয়ে গেলাম কিন্তু বাপ যদি চিন্তা না পারি তার সমস্যা, এটা বাবে ইফ আল, বাবে ইফ আল, আহ দরা শুরুতে একটা, শুরুতে একটা হামজা আছে দেখি তো আমরা বুঝতে পারতেছি, আহ দরা এটা বাবে ইফ আল, শুরুতে হামজা থাকে, আহ দরা মানে উপস্থিত করা, হাদরা মানে উপস্থিত হওয়া, আহ দরা মানে উপস্থিত করলো, আহ দর তো আমি উপস্থিত, তখন আমি উপস্থিত করলাম বা তাই আমি উপস্থিত করলাম, লাহু মানে তার কাছে, তার জন্য, তার জন্য কি উপস্থিত করলাম, এই যে প্রশ্ন আসছে কি উপস্থিত করলাম, তো আমান খাদ্য হাজির করলাম, খাদ্য হাজির করলাম তার কাছে, ওয়া ওয়া মানে হচ্ছে আর, আর কি করলাম, আত আম আতু হুমা, এটাও ভাবে আত আম তু, এটাও ভাবে কোন ভাব, আতো আম তো এটা কোন বাব, বাবে ইফআল, এটাও বাবে ইফআল, আতো আম তো সবগুলোই বাবে ইফআল, আত আম তো হু, এই হু এর হু কার দিকে রজে হবে, ফাকির ফাকিরুন, ফাকিরুন জাইউন মারজু জি, ফাকিরুন ইলাল জাইউন হচ্ছে এটার মারজু, এই হু এর মারজু হচ্ছে ফাকিরুন জাইউন, আর হুটাকে আমরা বলতে পারি হু হচ্ছে রজে ফাকিরুন জাইউনের দিকে, লাহু এই হুটাও তাই, এই হুটাও ওই ফাকিরুন জাইউন জি, এই তাহলে অর্থ বোঝা গেছে তো মোটামুটি। আচ্ছা একজন বলেন, আবদুল্লাহ আল ভাই বলেন, এখান থেকে ফাতেমা তো থেকে ওয়াত আমতুহু, আপনি প্রত্যেকের বাপ সহ বলবেন, কলাত ফাতিমা তু, ফাতিমা বলল জি, কমা ফাকিরুন জাইউন, ক্ষুধার্ত দরিদ্র দাঁড়ালো, একজন ক্ষুধার্ত দরিদ্র দাঁড়ালো, আলা বাবিল বাইতি দরজার, বাড়ির দরজায় জি, বাড়ির দরজায়, পাস্তাতা মা নি জি, এবং আমার কাছে খাবার চাইলো জি, ফা আহ দর তু, অতএব আমি খাবার উপস্থিত করলাম জি, উপস্থিত করলাম, বাবে ইফাল জি, আহদর, আহদর তু লাহু তার কাছে জি, বা তার জন্য, তো আমান খাবার জি, ওয়া আত আমা তু হু, ওয়া আত আম তু হু জি, এবং আমি তাকে খাবার প্রদান করলাম জি, খাবার প্রদান না খাবার খাওয়ালাম, আত আমা মানে খাবার খাওয়ানো মানে তাকে খাবার খাওয়ালাম, প্রদান করা তো আগেই হয়ে গেছে, আহ দর তো লাহু তো আমান, এখানেই তো খাবার তাকে দিয়ে দিলাম, তার কাছে উপস্থিত করলাম মানে তাকে দিলাম, পরে বলছে ও আদ আম তো তাকে খাওয়ালাম, খাওয়ালাম আত আম তো, এটা হলো আপনি ভাবে ইফাল, ভাবে ইফাল। আচ্ছা আরো গেছে কলাত, কলাতের বাপ কি, কলা কলাত না, কলা কলাত দিয়ে বাপ বোঝা যাবে না, কলা ইয়াকুলু, কলা ইয়াকুলু ভাবে কি, ভাবে নাসারা ইয়াং শুরু জি, মাঝখানে হরফে ইল্লাত আছে ওয়াও, কলা ইয়াকুলু, কমা কমা এটা কি, এটা কোন, কমা ইয়াকুম, এটা নাসারা, এটা নাসারা ইয়াং শুরু জি, এটাও একই মাঝখানে
দুইটাই হতে পারে, ওয়া বা ইয়া আছে মাঝখানে। এরপরে হচ্ছে ও ইস্তাত আমানি, ইস্তাত আমা ইস্তাত আমান, জি ইস্তাত আমা, এটার বাপটা কি? এই যে আমাদের পাটের এই বাপটাই হচ্ছে এটা। আচ্ছা এবার এবার ইনশাল্লাহ পড়তে পারবেন। শুরুতে একটু করে তারকিবের বিষয় একটু ইয়ে করলাম, আচ্ছা তারকিবটা শেষ করি তাহলে। কওলাত ফাতেমাতুরা কি বলেছিলাম? কওল বলছিলাম, কওলাত ফাতেমাতুরা হচ্ছে কওল। আর এই কওলের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা বাক্য আছে, যেমন কমা ফাকিরুন জাইউন আলা বাবিল বাইতি, এই পুরাটা হচ্ছে একটা বাক্য। ওয়াস তাত আমানি, ওয়া হচ্ছে হরফে আতব, ইস্তাত আমানি, ইস্তাত আমানি এটা হচ্ছে, এটা একটা আলাদা মানে মাহতুফ, ইয়া এটা একটা মাহতুফ। আর হচ্ছে কমা ফাকিরুন জাইউন আলা বাবিল বাইতি, এটা একটা বাক্য জুমলা হয়ে এটা হচ্ছে মাহতুফ আলাইহি। ফাকে আমরা বলতে পারি ফায়ে সাবাবিয়া, কারণ, আগের কারণে পরেরটা। আহ দরতু লাহু তো আমার, এটা একটা বাক্য। ওয়া আবার হচ্ছে হরফে আতব, আত আমতুহু এটা হচ্ছে একটা, আত আমতুহু এটা আবার আরেকটা বাক্য, আরেকটা জুমলা যেটা হচ্ছে মাহতুফ, আর আগেটা মাহতুফ আলাইহি। এই সব মিলে পুরাটা কমা থেকে শুরু করে যতগুলো বাক্য আছে সব মিলে হচ্ছে কওলাত ফাতেমাতুর মাকুলা, মাকুলা সবগুলো মিলে তার মাকুলা, মানে এতগুলো কথা বলল। আমরা ইংরেজিতে শিখেছি না হি সেড দ্যাট, ন্যারেশনের মধ্যে আছে না হি সেড দ্যাট, তারপরে চললো মনে করেন কথা, ওটাকে আমরা ন্যারেশন বলি ইংরেজিতে। এখানেও ওই রকম কওলা মাকুলা, ন্যারেশনের মতো, ন্যারেটেড দ্যাট। আচ্ছা এবার এখান থেকে একজন পড়েন, সারোয়ার শামীম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা আসরাউল ইসলাম ভাই পড়েন, ইস্তাগফির, ইস্তাগফির রব্বিকা, রব্বাকা, রব, ইস্তাগফির রব্বাকা, জি রব্বিকা হওয়ার তো কোনো কারণ নাই, এখানে কোনো জের প্রদানকারী কেউই নাই, ইস্তাগফির রব্বাকা। রবের কাছে ক্ষমা চাও, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, জি। ইস্তাগফিরটা হচ্ছে বাবে ইস্তিফাল থেকে আমর, ইস্তাগফির তুমি ক্ষমা চাও, রব বাকা তোমার রবের কাছে, জি। তারপরে আস্তাগ, এখান থেকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল, মিন কুল, মিন কুল্লি জামবিন, মিন কুল, মিন, মিন জের দিবে, মিন কুল্লি জামবি, জামবিন, জামবি, ওয়া মিন কুল্লি জামবিন, ওয়া আতুবু, মিন কুল্লি জামবিন, ওয়া আতুবু ইলাইহি, জি। আচ্ছা এখানে ভাই রব্বাকা কেন হলো, রব্বাকা কোথায়, রব্বাকা শুরুতে ইস্তাগফির রব্বাকা, হ্যাঁ রব্বাকা এর মাফুল, আমি কার কাছে ক্ষমা চাইতে বলতেছি, রব্বুকা দিলে কি, রব্বুকা, রব্বুকা দিলে তো আপনি এটাকে ফাইল বলতে হবে, তো ইস্তাগফির তো আদেশ করা হচ্ছে, আদেশ করার মধ্যে আংতা ফাইল আছে, আংতা ফাইল, তো ফাইল ছাড়া আর তো কেউ পেশ পাবে না, জুমলাই, জুমলাই ফেরিয়াতে ফাইল ছাড়া আর নাইবে ফাইল ছাড়া কেউ আর পেশ পাবে, কেউ কি আর রফা হবে, কেউ আর রফা হবে, কেউ আর মারফু হবে না, রফার হালতে কেউ যাবে না, শুধুমাত্র ফাইল হবে, এবং ফাইলের স্থলাভিষিক্ত নাইবে ফাইল, যখন ফাইল থাকে না, যেমন মাজহুলের ইয়াতে। তো ইস্তাগফির রব্বাকা, তুমি তোমার রবের কাছে ইস্তেগফার করো, অর্থাৎ ক্ষমা চাও, ক্ষমা চাও, ইস্তাগফির, ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে নবীদের দাওয়াত ছিল এরকম, নূহ আলাইহিস সালামের দাওয়াত। তারপরে এখানে দোয়া করা হয়েছে, দোয়াটা তো আমরা অনেকে জানি, আস্তাগফিরুল্লাহ, তো আস্তাগফিরু এটা তো এটার মানে পাওয়ার কথা, ইয়াস্তাগফিরু তাস্তাগফিরু তাস্তাগফিরু তাস্তাগফিরিনা আস্তাগফিরু, আস্তাগফির, আস্তাগফির মানে কি হবে আসাবুল ইসলাম ভাই, আস্তাগফিরু আমাকে আমি ক্ষমা চাই, ক্ষমা করো, না আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরু আমি ক্ষমা চাচ্ছি, কার কাছে, আল্লাহ, হ্যাঁ এটা মাফুল, আল্লাহ, আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, রব্বি
রব্বি এটা সিফাত হতে পারে, এখানে সিফাতি রব্বি যিনি আমার রব, আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কোন আল্লাহর কাছে, আল্লাহর সিফাত হচ্ছে রব্বি যিনি আমার রব, আস্তাগফিরুল্লাহ রব্বি আমি আমার রবের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি জি। মিন কুল্লি জামবিন, মিন মানে থেকে, আমি যে ক্ষমা চাচ্ছি কি থেকে, মিন কুল্লি জামবিন, কুল্লি জামবিন মোজাব মোজাবিলাহি, কুল্লি জামবিন সকল গুনাহ থেকে, সকল পাপ থেকে, সকল অপরাধ থেকে আমি ক্ষমা চাচ্ছি। ওয়া হচ্ছে এখানে হরফে আতব, মানে আরো কিছু চাচ্ছি আমি, আতুবু ইলাইহি তাবা থেকে, তাবা ইয়াতুবু ভাবে এটাও না সরে আংসুর, তাবা ইয়াতুবু ইলাইহি, তাবার পরে যদি ইলা থাকে তাহলে হয় তওবা করা, আর তাবার পরে যদি আলা থাকে তাহলে তওবা কবুল করা। ওয়া আতুবু ইলাইহি, ইলাইহি মানে তার কাছে, এটা হিটা লজ্জা আল্লাহর দিকে মানে আল্লাহর কাছে, রব্বি ইলাইহি এবং আমি আল্লাহর কাছে তওবা করছি, এটা যেহেতু সরাসরি প্রার্থনা এই জন্য করছি, করব না, করব দিলে সরাসরি প্রার্থনা হয় না যে আমি ক্ষমা চাইব, আমি তওবা করব, এরকম নাই, ডাইরেক্ট একবারে আমি ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ রব্বি আমি আমার রব আল্লাহর কাছে ইস্তেগফার করছি, ক্ষমা চাচ্ছি, মিন কুল্লি জামবিন সকল গুনাহ থেকে, ও আতুবু ইলাইহি এবং আমি তার কাছে তওবা করছি। একটা দোয়া আমরা যেটা পড়ি ইস্তেগফার হিসেবে তার অর্থ কিন্তু আমরা মোটামুটি জেনে গেলাম এবং এখানে সবকিছু আমাদের পরিচিত, আস্তাগফারা এটা হচ্ছে আমাদের পরিচিত বাব, বাবে ইস্তিফ আল, তারপরে হচ্ছে এখানে আছে আতুবু, আতুবু তো বললাম, তাবাই আতুবু তাওবাতু থেকে নাসরে আনসুর বাবের তওবা করা অথবা তওবা কবুল করা আসে, তারপরে ইলা থাকলে তওবা করা আর আলা থাকলে তওবা কবুল করা, যখন ফাতাবা আলাইহি, ফাতাবা আলাইহি আল্লাহ তার তওবা কবুল করলেন, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন বা তাই আল্লাহ তার তওবা কবুল করলেন। আচ্ছা এরপরে কলা রশিদুন, কে বলল, রশিদ বলল, কলা রশিদুন, রশিদ হচ্ছে কলা রশিদ বলল, এটা তাহলে হবে কল আর পরেরটা হবে মাকুলা, লান আস্তামিলা, লানকে বলা হয় হরফে নাসিব, হরফে নাসিবা, হরফে নাসিব, এটা ফেলে মুজারেকে নসব দান করে এবং একেবারেই ভবিষ্যৎকালে এই কাজটা একেবারেই করবো না এরকম, মানে দৃঢ়তার সাথে না বোধক, দৃঢ়তার সাথে না বোধক ভবিষ্যৎ মুস্তাকবিলের অর্থ দেয়, লান আস্তা আমিলা আমি কিছুতেই কি করব না, ব্যবহার করব না, ব্যবহার করব না, এখানে তো ইয়াস্তা আমিলা থেকে, ইয়াস্তা আমিলু থেকে আস্তা আমিলু ছিল, লান আসার কারণে কি করলো, কিছুতেই নসব দিল, হ্যাঁ লান নসব দিল আস্তা আমিলা, আর অর্থ করে দিল কিছুতেই করব না, আমি কিছুতেই ব্যবহার করব না, কি ব্যবহার করব না, কি ব্যবহার করব না, প্রশ্ন আসে হাযাল মিনদিলা, হাযাল মিনদিলা এই রুমাল, রুমাল তাহলে আমি কি ব্যবহার করব না, এটা এখানে কি হয়ে যাবে, হাযাল মিনদিলাটা কি হবে, মাফউলে বিহি, মাফউলে বিহি তারকিবের মধ্যে মাফউলে বিহি হবে, আর আস্তাআমিলার মধ্যে ফাইল কে, ফেলের সাথে তো ফাইল থাকবেই, ফাইল কে, আমি তো আমিলের মধ্যে আমি, আনা জি, আনা হচ্ছে এর মধ্যে ফাইল আছে, তো আনা তো দেখাই যাচ্ছে না, আল মুস্তাতির জি, লান আস্তা মিলা হাদাল মিনদিলা, মুস্তাতির, মুস্তাতির মানে তো গোপন আছে দেখা যাচ্ছে না, সতর, সতর থেকে আসছে মুস্তাতির, এটাও কিন্তু ইস্তাতারা, মুস্তাতির, মুস্তাতির ইস্তাতারা বাবি ফাল ইস্তিফাল থেকে, লান আস্তা মিলা হাদাল মিনদিলা আমি এই রুমাল ব্যবহার কিছুতেই ব্যবহার করব না, লি আন্নাহু কেননা তা সর ওয়াসিখন, সর মানে কি, হয়ে গেছে ময়লা, হয়ে গেছে কেননা তা ময়লা হয়ে গেছে জি, এই সরটাকে কি বলা হয়, হয়ে গেছে, ফেলে ফেলে নাকিস, ফেলে নাকিস জি, মাশাআল্লাহ এটাকে বলা হয় ফেলে নাকিস, কানা সর আসবাহা এরকম লাইসা এগুলো সব হচ্ছে ফেলে নাকিস, নাকিস সর, সর ফেলে নাকিস যদি হয় তো তার তো ইসিম লাগবে, তার ইসিম কি, মিনদিল, এখানে সরার মধ্যে হওয়া মিনদিল, মিনদিলের দিকে তো রজে হবে কিন্তু ওখানে তো মানে মিনদিলকে বলা যাবে না, তার ইসিম জি সরার মধ্যে জমির আছে, হুয়া জমির, জি হুয়া জমির আছে, হুয়াটা যাবে হচ্ছে যে লিয়ান্না হু
ওই হু এই হু দুইটা হয়ে যাবে মিন দিলের দিকে, হাজাল মিন দিলের দিকে। জি লিয়ান্নাহু সর ওয়াসিখন, আর সর কানা সর এদের কাজ কি একটু আগে আমরা দেখলাম, এদের কাজ হচ্ছে নসব দেয় কাকে, পরের ইসমকে, খবরকে, ইসিমের পরের জন খবরকে। জি লিয়ান্নাহু সর ওয়াসিখন, তো এখানে অনেক হঠাৎ করে সমস্যা মনে হবে যে সর ওয়াসিখন, তো সরর পরে মাত্র একজন, তো আরেকজন গেল কই, আরেকজন আছে হুয়া আছে, সরর মধ্যে হুয়া আছে, সর হুয়া ওয়াসিখন, তাহলে তা কি হয়ে গেল, কেননা তা হচ্ছে হয়ে গেছে ময়লা, ময়লা, এই জন্য আমি এটা কিছুতেই ব্যবহার করব না। যে একটু মনে হয় কষ্ট হবে, কিন্তু এইভাবে এখন থেকে যদি পড়তে থাকেন তাহলে ইনশাল্লাহ আরো বিস্তারিত বুঝতে পারবেন, গ্রামাটিক্যাল বিষয়গুলো কিছু কিছু আয়ত্ত চলে আসবে আস্তে আস্তে। সরার তো কি হয়ে গেছে নাকি, সর মানে হয়ে গেছে, জি হয়ে গেছে, কানা মানে নয়, কানা মানে ছিল, আর সর মানে হয়ে গেছে। মিন্দিল হলো কেন ওস্তাদ, মিন্দিল মানে দম্মা হলো না, জি লান আস্তা আমিলা, কে ব্যবহার করবে না বলেন, কে যদি প্রশ্ন করি কে ব্যবহার করবে না, আমি ব্যবহার করব, আমি আমি আমি, তাহলে তো ফাইল পেয়ে গেছেন আমি, তাহলে হাদাল মিন্দিলা তো ফাইল না, হাদাল মিন্দিলাটা কি কি ব্যবহার করবো না, এই প্রশ্ন আসছে না, কি ব্যবহার করবো না, মাদা লান আস্তা আমিলা, লান আস্তা আমিলা মাদা, আমি কি ব্যবহার করবো না, হাজাল মিন দিলার উপরে, এই জন্য এটা কি হয়েছে, আচ্ছা বুঝতে পারছেন, আসাদুল ইসলাম ভাই বুঝতে পারছেন বিষয়টা, জি জি একটু করে খেয়াল করতে হবে যে ফাইলকে খুঁজে পেলে তো আর কাউকে আমরা জবর দিব না, সবগুলো কাউকে আর রফা দিব না, অর্থাৎ পেশ দিব না, সবগুলোকে জবর দিয়ে যাবো, লান আস্তে আমিলার মতো পেয়ে গেছি, আমি ব্যবহার করবো না, কিছুতেই ব্যবহার করবো না, তো আমি তো আসি, তাহলে কেন আবার হাদাল মিন্দিলাকে আমি পেশ দিব, হাদাল মিন্দিলাকে জবর দিব, হাদাল মিন্দিলা এই এই রুমালটাকে আমি ব্যবহার করবো না কিছুতেই, লিয়ান্নাহু সর ওয়াসিখন, কেননা তা হয়ে গেছে ময়লা, যে এইভাবে বলতে পারবেন, বারবারই কল আল মাকুলা চলে আসতেছে, কল আল মুআল্লিম বলি তিলমিধি, শিক্ষক তার ছাত্রকে বলল, জি বলা যায় যেভাবে যে মাফুল কখনো মানে পেশ নেবে না নাকি উস্তাদ, না মাফুল পেশ পেশ নেবে না, মাফুলের কোনো আহমদের মধ্যে পেশ নাই, যে মাফুল আমরা এটাকে বলবো নসব, সে মানসুব হবে, নসব হালত তার, সে কি নিবে এটা আবার তার প্রকৃতির উপর নির্ভর করে, আমরা আপাতত যেগুলো দেখতেছি তাতে কেউ কেউ মাফুল হওয়ার সময় নসব নিচ্ছে জবর দিয়ে, এরকম কেউ কেউ আছে পরবর্তীতে আমরা পাবো যারা জের দিয়েও নেয়, কেউ আলিফ দিয়ে নেয়, কেউ বিভিন্ন বিষয় দিয়ে নেয়, এগুলো পরে আস্তে আস্তে আমরা পাবো, ঠিক আছে, এগুলো চিন্তার কিছু নেই, একটু একটু করে পাওয়াটাই ভালো হবে, একবারে হঠাৎ করে সব চলে আসলে তখন মনে রাখা মুশকিল, গুলাই ফেলে দিবেন, যত সামনে যাবে ইনশাল্লাহ সবগুলোই ব্যবহার আছে, মাহফুল আস্তাতে সবই আছে, যেমন মুসলিমুনা এটা একটা শব্দ, জুমায় মুজাক্কারে সালিম বলা হয়, এটা কিন্তু মাহফুল হালতে মুসলিমিনা হয়, মুসলিমিনা, মুসলিমুনা এটা হয় মুসলিমিনা, তো নসব হালতে দেখেন লাস্টে কি আছে মুসলিমুনা, রফা হালতে মুসলিমুনা আছে, মানে শেষে জবরই আছে মুসলিমুনা, ফাইল হালতেও সে মুসলিমুনা হবে, কিন্তু নসব হালতে সে হবে মুসলিমিনা, ওখানে ইয়া আসবে, তো মূলত ওখানে ওয়ার ইয়া হচ্ছে আলামত, এগুলো আস্তে আস্তে সামনে বোঝা যাবে ইনশাল্লাহ, তো আজকে অনেক সময় হয়ে গেল, আজকে আমরা এখানে শেষ করে দিই, সামনের ক্লাসে আমরা এইটা ভালো করে সবার কাছ থেকে ভালো করে শুনবো ইনশাল্লাহ, বিস্তারিত এক একজনের কাছ থেকে প্রত্যেকটা সম্পর্কে বলার চেষ্টা করবেন, আর যদি আমাদের কোনো ভুলভ্রান্তি থেকে যায় সেগুলো আমরা ইনশাল্লাহ সামনে সামনে সংশোধন করব, জি আমরা অবশ্যই চাই ভালোভাবে শিখতে, তো আজকে এই পর্যন্তই, সামনের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, আর সবাই একটু প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করবেন, সময় দিবেন, সময় না দিলে কিন্তু বিষয়গুলো আয়ত্তে আসবে না, সময় দিতে হবে, শুধু বোঝা যাওয়া আর এটা একবারে দক্ষতা অর্জন করা কিন্তু আরেক বিষয়, দক্ষতা অর্জন করতে গেলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, শেখাতে হবে, আলোচনা করতে হবে,
তো আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।